আল্লাহ নবী বললেন আসমা হবনা তোমার মা কাফের বেদি হবনা তোমার মা সে মুশরিক কিন্তু এরপরেও তোমার মার সাথে তোমাকে অবশ্যই ভালো আচরণ করতে হবে সৎ ব্যবহার করতে হবে তোমার সাধ্য অনুযায়ী তোমার মাকে তুমি সাহায্য সহযোগিতা কর بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير بارك الله حضرت ابراهيم عليه السلام তার বাবাকে বারবার বোঝালেন বাবা এমন জিনিসের পূজা কেন করো যেগুলো দেখো না যেগুলো শুনো না যেগুলো কিছু বোঝো না মানুষের কল্যাণ অকল্যাণ উপকার অপকার কিছু ইমানদার বাবা মার সাথে ভালো আচরণ
কিন্তু অবস্থা তো এখন এমন চরমে পৌঁছে গেছে যেটা আল্লাহ নবী 1450 বছর আগে বলে গেছেন। আর এটা তো কিয়ামতের আলামত, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে আগে অনেক পুরুষের অবস্থা এমন হবে, ওয়াতার রাজুল ইমরাতুহু ওয়াকুমুকু ওয়াদনা সদীকাহু ওয়াকসাবা। আল্লাহ নবী বলেন কিয়ামতের পূর্বে অনেক যুবকদের অবস্থা এমন হয়ে যাবে, যুবকেরা মার কথা শুনবে না, তার মাথার পাশে একই বিছানায় একই বালিশে শুয়ে শুয়ে ফুটুর ফুটুর করে যা কয় সবই শুনবে, বিবির কথা শুনবে মার কথা শুনবে না, এমন নাফরমান যুবক সমাজে আছে না? না দ্বিতীয়টা আল্লাহ